নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সহ অন্যান্য প্রয়াত সদস্যদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার 11 জানুয়ারি দুপুরে জেলা পরিষদ এলাকায় হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ টেক্সাস বারের সভাপতি ননী গোপাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, সিনিয়র অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুর রব, সাবেক জিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ কর অঞ্চলের মোহাম্মদ দাউদ হোসেন, সদর প্রবী গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, নারায়ণগঞ্জ টেক্সাস বারের সদস্য এনএএন টিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ শাহ সৈকত, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সহ আরও অনেক আইনজীবী নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভা থেকে বক্তারা বলেন, যে চাচার যে সামাজিক কর্মকাণ্ডগুলো ছিল আমরা সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। বজলু ভাইয়ের মৃত্যুটা আমি অনেকের সাথে আলাপ করেছি, তার যে হঠাৎ মৃত্যু অ্যাক্সিডেন্টে, এটা নাকি শহীদি মৃত্যু। যদি তাই হয় আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক, এইটাই আমি আল্লাহর কাছে সকলের কাছে বলি এবং আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন। এবং আজকে যে আপনাদের উপস্থিতি, বিশেষ করে আমাদের আইনজীবী এবং এই অফিসের আপনারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনারা যারা আছেন, বজলু ভাইয়ের প্রতি আপনাদের যে দরদ, তার প্রতি যে আপনাদের ভালোবাসা, তার এই বহিঃপ্রকাশ। বাকি যে একটু বজলু ভাইয়ের কাছ থেকে আবার একটু কথাবার্তা বলি, হঠাৎ এই শুনলাম যে উনি এই কি অ্যাক্সিডেন্ট করছে, এই করছে হঠাৎ, এটা তো একদম হঠাৎ, আল্লাহ নিয়ে যায় যেভাবে সেভাবে হঠাৎ। এখন ওনার সম্বন্ধে আমার বলা তো লাগে না, আপনারা বেশি দিন ছিলেন মুরব্বী, আপনাদের মুরব্বী ছিল আমার কাছাকাছি, আমার সে একটু বয়স কম বা আমার পরে আসছে, তো সে শ্রদ্ধাবোধ ভালো এবং অনেক কী বলবো আর কি, আল্লাহ যেন কবুল করেন ভালো মানুষ হিসাবে এবং বেস্ট নসিব হয়। আজকে আমরা উপস্থিত হয়েছি জনাব বজলুর রহমান সাহেবের শোক দিবস এবং প্রার্থনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বলার কিছুই থাকে না, কারণ হলো অনেকেই বলেছেন তার সম্বন্ধে আমার বলার আসলেই কিছুই নাই আর অবশেষ। তবে একটাই বলবো যে আমার ওনার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত এবং শোকাভিভূত। আজকে আমরা উপস্থিত সভা হয়েছেন, এই জন্য আমি সবার কাছে খুবই স্বনির্বন্ধ ধন্যবাদ জানাই যে সবাই যে তার প্রতি আন্তরিকতার কারণেই কিন্তু আপনারা উপস্থিত হয়েছেন। তো আপনারা আমরা বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই আন্তরিকতাকে ভালোবাসেন এবং দোয়া যে করেন সেটাও আমি এই উপস্থিত বক্তব্য সব শুনেছি। তো উনি আমার দৃষ্টিতে অত্যন্ত আন্তরিক এবং ভালো মানুষ ছিলেন। উনি দেখতে খুব সুপুরুষ সুন্দর ছিলেন, মানসিকত সুন্দর ছিল এবং ওনার সুন্দরটা ব্যক্তিত্ব ছিল, যেটা আমার কাছে খুব শ্রদ্ধাশীল। আমি ব্যক্তিত্ববান মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। সবচেয়ে বড় কথা হলো মানুষ মরণশীল, মরতেই হবে, আমাকেও যে চলে যেতে হবে, আপনারাও সবাইকেই চলে যেতে হবে কোনো দিন। তবে এখন যারা চলে যায় তাদের আর কিছু করার থাকে না, কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের কথা করণীয় হলো তাদের জন্য দোয়া করা। বজলুর রহমান সহ মোট 24 জন আমাদের সদস্য প্রয়াত হয়েছেন, আমি সবার জন্যই কায়মনোবাক্যে এই ওনাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য সবাইকে আহ্বান জানাবো। এনএএন টিভি নারায়ণগঞ্জ।